আমি আমি শতরূপবাবুর কাছে আসবো। শতরূপবাবু একটু আগেই ফকরবাবু বলেছেন কথাটা যে আরও একটা মামলার কথা বলে আমার আমি একটা ইন্টারেস্টিং তথ্য জাস্ট এইমাত্র দেখছিলাম। ধরুন এই যে জল জীবন মিশন, সারা দেশে অ্যাভারেজ কাজ হয়েছে অন্যান্য রাজ্যে 67%, পশ্চিমবঙ্গে 37%। যে রাজ্যগুলোতে 67% কাজ হয়েছে, আপনাদের দলের পরিচালিত রাজ্যও আছে, কেরালাও আছে তার মধ্যে, কেরালাও আছে, সেই রাজ্যগুলোতে কিন্তু সন্ধ্যাবেলা নিশ্চিতভাবে কোনো টিভি ডিবেট হচ্ছে না এটা নিয়ে 67% কাজ কেন হলো, এত ভালো কাজ কেন হলো, 37% কাজ হচ্ছে বলেই তো পশ্চিমবঙ্গে কোনো দিন হতে পারে। তো এই প্রতিহাংসের তত্ত্ব তো মিডিয়া নিয়ে আসেনি, নিয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি একবার শোনাই কেন আমি বারবার এই আলোচনাটা করছি, কেন ময়নাকে পরিপ্রেক্ষিত রাখছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাই, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য, কারা বারবার বলেছেন এই তদন্তগুলো সব প্রতিহিংসার জন্য হচ্ছে, যখন আসলে তদন্তগুলো হচ্ছে আদালতের নির্দেশে। শুনেনি দুজনের বক্তব্য? Sometimes some people may disturb you also, that also we know. It is not only you, all the businessmen are being harassed by some agencies in so many times. Even my family also, though I have not taken one paisa, one cup of tea from anyone in my life. But it is a political vendetta. This case never will be closed. আমি এখানে একটা ইউটার্ন দেখতে পাচ্ছি। শতরূপবাবু, মুখ্যমন্ত্রী আজকেও আজকেও রিয়েল এস্টেট এর নির্দিষ্ট অনুষ্ঠান ছিল রিয়েল এস্টেট ব্যবসায়ীদের, সেখানে গিয়ে এই কথাটি বলেছেন। তিনি ব্যবসায়ীদের হেনস্থা করা হচ্ছে বলছেন এবং নির্দিষ্ট করে নিজের পরিবারের কথা বলছেন। প্রশ্ন এখানে, কে হেনস্থা করছে? স্বেচ্ছায় এসে তো কেউ হেনস্থা করছে না শতরূপবাবু। দেখুন, এখানে অনেকগুলো কথা হলো। আমি প্রথমে একটা কথা বলি, যেটা অর্গবাবুও বললেন, তরুণজ্যোতি হয়তো ওর ফ্র্যাটার্নিটির একজন সদস্য হিসেবে ও বললো। তবে দেখুন, আমি সাধারণ মানুষ হিসেবে বলছি, কথার মধ্যে নজরুল ইসলাম সাহেব যেটা বললেন ভুল কী আছে আমি তো বুঝলাম না। পার্টি অ্যাডভোকেট তো হয়ই রে বাবা, যে বিকাশ মঞ্চের উদাহরণ দিল, বিকাশ মঞ্চের সিপিএম বলি ত্রিপুরা গভর্নমেন্ট, ত্রিপুরায় বামফ্রন্ট সরকার বিকাশ মঞ্চের অ্যাডভোকেট জেনারেল করে তরুণজ্যোতিকে ধরেই করতো। আবার আজকে যদি বিজেপির গভর্নমেন্ট ওখানে আছে, আজকের বিজেপি গভর্নমেন্ট কি বিকাশ মঞ্চকে করবে? করলে তরুণজ্যোতিকে করতে পারে। এটা দেখুন পয়েন্টটা কিন্তু বলিনি, ওটা হয়নি, আপনি তো বললেন অনেকক্ষণ, শুনুন না কথাটা। আমি বলছি কি যে এইগুলো দেখুন, এগুলো মানে বই তো অনেক কিছু লেখা থাকে, মানে সাধারণ মানুষ সবাই জানি যে আজকে যখন বামপন্থীরা সরকারে তখন যারা ভাইস চ্যান্সেলর হবেন সত্যি তৃণমূল আমলে কি তারা হবেন? আবার কেন্দ্রীয় ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতেও কংগ্রেস আমলে যদি আজ মনে করুন ধরুন রমিলা থাপা যদি ICHR-এর চেয়ারপারসন থাকেন কি ইরফান হাবিব থাকেন, তো বিজেপি এসে তুই তাকে ডাকবে? এগুলো তো জানা কথা, এগুলো তো সবই তো পলিটিক্যাল রিক্রুটমেন্ট। প্রশ্নটা হচ্ছে আমি চেয়ারে বসে আমার রাজনৈতিক স্বার্থটা অনুযায়ী কাজ করছি নাকি আমি আমার হচ্ছে সাংবিধানিক স্বার্থ অনুযায়ী কাজ করছি, সেইটা একটা প্রশ্ন। কিন্তু যারা পিপি যারা হচ্ছেন তারা পার্টির লোক রিক্রুটেড হচ্ছে, তো তো মানে এতে আবার এই ফালতু এখন মানে আমরা এটাকে অস্বীকার করতে পারি কিন্তু বালিতে মুখ বুঝলে তো আর ঝড় থেমে যায় না, যেটা সত্যি সেটা সত্যি। দ্বিতীয় কথা, এবং এই যেটা বলছেন যে পশ্চিমবঙ্গ গভর্নমেন্টে রিক্রুট করে, গভর্নমেন্টই তো যে চালাচ্ছে সেই তো পলিটিক্যাল পার্টির লোক, সে আজকে তৃণমূল হতে পারে, কালকে সিপিএম ছিল, আগামী দিনে অন্য কেউ হতে পারে। কিন্তু আমার আমি রাজনৈতিক দল করে আমি সরকার তৈরি করছি ভোটের মাধ্যমে, তারপর আমি যাকে রিক্রুট করবো সে থরি হচ্ছে। এবং যেটা অনির্বাণ অত্যন্ত সঠিক কথা বললে যে সে PSC SSC দিয়ে হচ্ছে না, সে একেবারে নমিনেটেড, সে তো সে থরি অন্য দলের। এগুলো আমার মনে হয় একটু কিছু মনে করবে না, এগুলো একটুখানি মানে যাকে একটু বাস্তবকে অস্বীকার করার কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এবার আমি তাও এই পিপিদের পার্টিসানশিপের ব্যাপারে এনার যেখানে অর্কবাবু যেখানে আপত্তি আছে, এবং আমি ওনার আপত্তিটা আমি সম্মান করে একটা কথা বলছি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি এতগুলো কথা বললেন অর্কবাবু, কোনটা অবজারভেশন এবং কোনটা ভার্ডিক্ট? আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কন্টেম্পট অফ কোর্ট করেছিলেন, তাই 5 লাখ টাকা জরিমানা দিতে হয়েছে, এটা ভার্ডিক্ট তো, অবজারভেশন নয় তো জাস্টিস কৌশিকচন্দ্র 2021 সালে বাপ বলে দিতে হয়েছিল তো 5 লাখ টাকা জরিমানা? কোনো কোর্টে গিয়ে হায়ার কোর্টে গিয়ে তো অ্যাপিলও করতে পারেননি, কারণ জানতেন যে ওখানেও একই হবে, অথবা জরিমানার পরিমাণ বেড়েও যেতে পারে, মাঝখান থেকে মুখে আরও চুনকালি পড়বে। ভার্ডিক্ট ছিল তো, ওটা অবজারভেশন ছিল না তো? অ্যাপিল করেননি কেন সেটা তো বোধ হয় মুখ্যমন্ত্রী বলতে পারে সঠিক। আচ্ছা, আমি ভাবে বললাম কিন্তু করেননি তো, ঠিক আছে, করেননি হয়তো উনি মনে করেছেন যে একটু করা দরকার নেই। হ্যাঁ, অ্যাবসলিউটলি অবজারভেশন নয় তো, না একদম না, একদমই না। তাহলে মুখ্যমন্ত্রী জুডিশিয়ারিকে অপমান করেছিলেন, এটা ভার্ডিক্ট তো? অ্যান্ড যে কোনো অ্যাডভোকেট দেয়ার অফিসার্স অফ কোর্ট, আপনি বিইং অ্যান অফিসার অফ দ্য কোর্ট, আপনি ওটা মানেন তো যে মমতা বন্দ্যোপাধ্যায় জুডিশিয়ারিকে অপমান করেছিলেন? দেখুন, এই ঘটনা তো মানে আগেও ঘটেছে, সেটাতে আপনাদের কোনো সুবিধা হবে না এই আলোচনাটা করে। এটা আমার প্রশ্ন ছিল না, আমার প্রশ্ন ছিল, আমি তো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে বসেই নেই। প্রাইম অফিসি যেটা বক্তব্য, সেই বক্তব্যটা হচ্ছে যে আপনি বোধহয় আপনার ইতিহাসটা ভুলে যাচ্ছেন। মাই ব্যাড, তাহলে আমি ভুল করেছি। আমার ধারণা ছিল একটা বিতর্ক সভা, এটলিস্ট একটা ভুল তো মানলেন। মাই ব্যাড, আমি আমার ধারণা ছিল বিতর্ক সভায় আমরা একে অপরের প্রশ্নের উত্তরই দিই, আপনি নিজের প্রশ্ন বাড়ি থেকে বানিয়ে তার উত্তর দেওয়ার জন্য সেটা আমি বুঝতে পারিনি। না, একদমই তাই, তার কারণ আপনি যে প্রশ্নটা করছেন সেটা ইতিহাসকে
অস্বীকার করে করছেন, আপনি একটা কন্টেম্পট অফ কোর্টের একটা অন্য পয়েন্টের অর্ডারে তাহলে সেটা নিয়ে একটা আলোচনা করতে হয়। আপনি দর্শকদের দুম করে একটা কথা বলে দিলেন যে মুখ্যমন্ত্রী অপমান করেছেন, সেটা তো ফ্যাক্ট নয়, ফ্যাক্ট তো অনেক ডিটেইল। না 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 না, আমি এটা অনুরোধ করছি, যদি দর্শক বলেছেন আমি ইন্টারাপ্ট করি না, আমি ইন্টারাপ্ট করি আপনাকে, উনি ডাকলেন বলে আমি বললাম, আমার তো কোনো দরকার ছিল না, আমি কথাগুলো শেষ করি, আমি বলে নেই ওটা ভার্ডিক্ট ছিল, এটা ঠিক মুখ্যমন্ত্রী সেটা চ্যালেঞ্জ করে নি, না উনি কি ভার্ডিক্টটা অবজারভেশন খেলছিলেন বলে আমি বললাম, না কোনো রকমই ভার্ডিক্ট খেলা হচ্ছিল। দ্বিতীয় তিন নম্বর কথা হচ্ছে ভার্ডিক্ট ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টকে অপমান করে, জুডিশিয়ারিকে অপমান করে 5 লাখ টাকা জরিমানা দিয়েছে, এটা ভার্ডিক্ট। কিন্তু কেমন জাস্টিস লালার কথা খুব, তিন নম্বর কথা হচ্ছে যে হ্যাঁ জাস্টিস লালার সম্পর্কে বিমান বসু যা বলেছিলেন তাতে বিমান বসু কনভিক্টেড হননি, কোর্ট বিমান বসুকে অপরাধী মনে করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় কোর্ট অপরাধী মনে করেছিল, এটাও কিন্তু ভার্ডিক্ট। বেশ, এবার আমি পরের কথায় আসি। দেখো অনির্বাণ, এই যে একটা কথা আছে না যে কোনো মৃত্যুই দুঃখজনক, হ্যাঁ কেউ লোক খুন করে এসে প্রেস কনফারেন্স করে বলে না যে আমরা খুন করে খুব সুখ পেয়েছি। সুতরাং এইগুলো অত্যন্ত ক্লিশে কথা, যেরকম একটা অত্যন্ত ক্লিশে কথা রয়েছে আইন আইনের পথে চলবে, প্রত্যেক দিন আমরা প্রমাণ পাই যে আইন কখনো নিজের কোনো পথে চলে না, আইন যখন যার হাতে থাকে তখন তার পথটাই আইনের পথ, নাহলে আইনের নিজের কোনো পথ থাকে না। এবং এটা বামফ্রন্ট আমলেও সত্যি, এটা তৃণমূল আমলেও সত্যি, এটা বিজেপি সরকার যেখানে সেখানেও সত্যি, কংগ্রেস সরকার ক্ষেত্রেও সত্যি, সব ক্ষেত্রেই সত্যি এটা। সুতরাং আইনের কাস্টোডিয়ান যারা অ্যাট গিভেন পয়েন্ট অফ টাইম, তাদেরকে আইনের বেআইনি পথে চলার দায়িত্ব নিতেই হবে। উনি এখানে যতগুলো কথা বলেছেন, আমার ওনার কথাকে টেকনিক্যালি মানতে কোনো অসুবিধা নেই, উনি বলেছেন যে আমি যতটুকু নির্যাস বুঝলাম সেটা হচ্ছে যে ম্যাটার ইজ নট ক্লোজড ইয়েট, এখনও এই ভিকটিমের পরিবারের হচ্ছে আদালতে বিচার পাওয়ার সুযোগ রয়েছে, দরজা বন্ধ হয়ে যায়নি, আজকে তারা বেল পেয়ে গেছে মানে এই নয় যে তারা যে এই যে 90 বদলে 91 দিনের মাথায় চার্জশিট জমা করায় বেল পেয়ে গেল, এইটা কালকে আদালতে প্রশ্নের সামনে পড়বে না, তার কোনো মানে নেই, সেটাও প্রশ্নের সামনে পড়তে পারে, সেইটাকে কনসিডার করে আদালত আগামী দিনে সে বেলকে খারিজও করতে পারে, ইনফ্যাক্ট হায়ার কোর্টও করতে পারে, এই সব সত্যি কথা। কিন্তু আমি যতদূর বুঝেছি আদালত কি করতে পারে না করতে পারে সেটাকে তো নিয়ে আমরা আলোচনা করার জন্য আমাদেরকে ডেকে আনা হয়নি, এক যদি না আমরা নিজের আলোচনার টপিক বাড়ি থেকে ঠিক করে এসে থাকি, আজকে তো ডেকে আনা হয়েছে পুলিশ যে ভূমিকাটা পালন করেছে সেটাকে নিয়ে আলোচনা করার জন্য। এটা সত্যি যে পুলিশের এই পার্টিসান ভূমিকার সত্ত্বেও আদালতের সুযোগ রয়েছে জাস্টিস দেওয়ার, এবং আমরা সবাই সেই দিকে তাকিয়ে থাকবো, কিন্তু পুলিশ যে এক্ষেত্রে ভূমিকা যেটা পালন করেছে সেইটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে এটাকে নিয়ে যদি আজ প্রশ্ন হয়ে থাকে অনির্বাণ, এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো অনেক সময় এরকম হয়, কোনো তদন্ত এত জটিল হয়ে গেল, যদিও সেখানে পুলিশের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবেই, কিন্তু কোনো তদন্ত এত জটিল হয়ে গেল যে হয়তো 90 দিনের মধ্যে যাবতীয় প্রমাণ প্রমাণকে অ্যাকুমুলেট করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, ইন্টারোগেট একজন পালিয়ে আছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, জরুরি উইটনেস তাদের ইন্টারোগেট করে মানে ফাইনাল এভিডেন্সগুলো সংগৃহীত হচ্ছে না, কিছু হচ্ছে না, দুর্দান্ত একটা মানে প্রায় পারফেক্ট মার্ডার, তার কোনো পাওয়া যাচ্ছে না, তাই 90 দিনের মধ্যে চার্জশিট তৈরি করে উঠতে পারলো না, এইটা হতো একটা একটা জিনিস হয়, চার্জশিটটা তো করতে 100 দিন লেগে গেলো, কি 120 দিন লাগলো, কি 6 মাস লাগলো, 1 বছর লাগলো, দেড় বছর, করতেই পারলো না ফাইনালি পুলিশ, তদন্ত করে কোনো প্রমাণ খুঁজেই পেলো, সবাই বুঝতে পারছে কে খুন করেছে কিন্তু কোনো প্রমাণ পাওয়া গেল না। দেখুন পুলিশের ঐকান্তিকতা থাকলে কিন্তু তদন্তে কি হয় 10-7 দিকে তার একটা প্রমাণ, অনেক অনেকেরই প্রমাণ, আমি আমি সেটা কথা না, আমি কিন্তু বলছি যে আমি তর্কের ক্ষেত্রে ধরে নিতে পারতাম। এক্ষেত্রে আমরা কি দেখলাম, 90 দিনের বদলে খেয়াল রাখুন ভাই 120 দিন নয়, 135 দিন নয়, 142 দিন নয়, 269 দিন নয়, 90 দিনের বদলে 91তম দিনে চার্জশিটটা জমা করলো, মানে জাস্ট কয়েক ঘন্টা পরে, ঠিক আমার ওই টাইমটা যেটাকে আইনের ফাঁক আমরা বলছি, ঠিক আমার আইনের ফাঁকটা আমি পার করে ফেললাম, চার্জশিটটা মানে আমি নিয়ে বসে আছি, আমি জমাটা দিলাম জাস্ট কয়েক মিনিট পরে, গতকাল জমা পড়লে লোকগুলো বেল পেত না, আজকে জমা দিয়ে হচ্ছে তারা বেলটা বা গতকাল আজ আমি এই অর্থে বলছি যেদিন জমা পড়েছে চার্জশিটটা সেই দিনের রেসপেক্টে, কয়েক ঘন্টার ম্যানুভারিংয়ে পুলিশ অপরাধীদেরকে মুক্ত করার ব্যবস্থা করলো অন্তত সাময়িকভাবে, এরপর আদালত কী করবে না। এইখানেই অনির্বাণ আমার শেষ কথা, এই যে আমাদেরকে বলা হয় না যে আমরা তো ভোটে জিতেছি, এই জিতেছি, সব হয়েছে, মানুষ গণতান্ত্রিকভাবে নির্বাচিত করেছে, কী অসম লড়াই এখানে বিরোধীদেরকে লড়তে হচ্ছে পশ্চিমবাংলায়, দেখো একটার পর একটা ঘটনা, এই ঘটনা নতুন করে সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আজকে আমি একটা বিরোধী দল করি, আমাকে খুন করতে চায় একটা লোক, তার এইটুকু ভয় নেই যে আমি যদি আমার বিরোধী দলের কর্মীকে খুন করি তাহলে একটা দেশে একটা আইন আছে যার জন্য আমাকে শাস্তি পেতে হতে পারে, সে জানে যে আইনটাকে আমি পকেটে নিয়ে চলছি, যার আমাকে শাস্তি দেওয়ার কথা তিনি দায়িত্ব নেবেন যাতে আমি ছলে বলে কৌশলে আইনের ফাঁক বলে বেরিয়ে যেতে পারি।